গার্লস সিক্রেট একাডেমির পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে ক্লাস টু জন্য আমি যেটা দেখাবো, একটা বালতি এঁকে দেখাবো। আমি বালতিটা আগে এঁকে রেখেছি এটাকে তোমাদেরকে রং করে দেওয়ার জন্য। এটা তোমাদের কীভাবে আঁকতে হবে এটা আমি তোমাদেরকে এখন দেখাবো। এটা কোন পদ্ধতি তোমরা আঁকলে তোমরা সুবিধা মতো আঁকতে পারবে এবং তোমরা সহজে আঁকতে পারবে। আমাদের প্রথমে আমি লেখা ব্যবহার করি কীভাবে বালতিটা আঁকবো এটা একটু প্রথমে তোমাদেরকে দেখাই। আমরা প্রথমে এভাবে লেখা টানবো, লেখা টেনে প্রথমে দুইটা লেখা আমরা একত্রে টেনে দিতে পারি। দুইটা লেখা একত্রে টেনে এই ঠিক মাঝখান বরাবর একটা লেখা টানবো। এখানে ছোট করে আবার দুইটা লেখা টানবো, দুই পাশে দুইটা লেখা টানবো, নিচে এটার থেকে বড় করে আরেকটা লেখা টানবো। লেখা টেনে আমরা এগুলো মিলিয়ে দিতে পারবো। এই জায়গাটা আমরা যোগ করে দেব। এবার একটু ভিতর থেকে আমরা একটু ফোঁটা দিয়ে নিই, আগে ফোঁটা দিয়ে এই ফোঁটা থেকে এখানে যোগ করব, এই ফোঁটা থেকে এখানে যোগ করব, মাঝখানে আমরা আরেকটা দাগ টেনে দিব, এই মাঝখানে আরেকটা দাগ টেনে দিব। টেনে এখানে গোল চিপনলা এই গোল দাগগুলো একটু দিয়ে দিব, গোল দাগগুলো দিয়ে দিব, এখানে গোল দাগটা দিয়ে দিব। এই আমরা নিচের অংশটা করে ফেলছি, একটু ভিতরে আরেকটা ফোঁটা, একটু ভিতরে একটা ফোঁটা, এখান থেকে এখানে আন্দাজ করে দূরত্ব নিতে হবে, নিয়ে টান দিব, এটা বাঁকা করে এখানে লাগাবো, এখান থেকে এটা আমরা টেনে নিয়ে আসবো। আবার এখানে একটা টান দিয়ে রাখতে পারি, কাছাকাছি এখানে ফোঁটা দিতে পারি, ফোঁটা দিয়ে আমরা এগুলো একটু টেনে দেব, এগুলো একটু টেনে দিয়ে এতটুকু আগে করব। এই কাজটা আমরা শেষে করব, এই শেষে করব এই কাজটা করে এইটা টান দিব, টেনে এটা যোগ করে দিব, একটু টেনে এটা যোগ করে দিব। তাহলে আমরা যদি স্কেল ছাড়া আঁকি তাহলে আমরা এইভাবে আঁকার কাজটা শেষ করতে পারবো। আর যদি তোমরা স্কেল ব্যবহার করো তাহলে স্কেল দিয়ে এই দাগটা যদি দাও তোমরা এটা দিবা আট, আট দিলে মাঝখান হবে চার। এই দাগটাও, এই দাগটাও তোমাদের কী করতে হবে, আট দিতে হবে, এই দাগটাও তোমাদের আট দিতে হবে। আর এই দাগটা নয় পর্যন্ত টেনে দশের মধ্যে একটা ফোঁটা দিয়ে রাখতে হবে। এই দাগটা চার দুই ধরে এই চার নিতে হবে, এই জায়গাটা দুই ধরে চার নিব, এটা আড়াই ধরে পাঁচ নিব, এটা তাহলে আমরা প্রথমে এটুকু করতে পারি। একটু ভিতরে ফোঁটা, একটু ভিতরে ফোঁটা দিয়ে আমরা এটা এখানে এনে যোগ করব, এটা এখানে এনে যোগ করে দিব। আমরা এই কাজগুলো করার সময় স্কেল ব্যবহার করতে পারবো। আর এটা এখানে আরেকটা টান দিয়ে দিতে পারবো। এবার প্রথমে মাঝখানে গোল, এই জায়গার মাঝখানে গোল, এই জায়গার মাঝখানে গোল দিতে হবে। আবার এখানে আরেকটা গোল দিব, এখানে আরেকটা গোল দিব, এখানে আরেকটা গোল দিব, এখানে আরেকটা গোল দিব, দিয়ে এই কাজটা করে নিতে পারি। একটু ভিতরে ফোঁটা দিব, একটু ভিতরে ফোঁটা দিব, এখান থেকে এখানে আমরা ইচ্ছা করলে চার দূরত্বটা চার নিতে পারি, সোজা টান দিব, এরপরে পাকা করে মেলাবো, এখান থেকে এটা এদিকে পাকা করে মেলাবো, এখানে আরেকটা টান দিয়ে পাশে ফোঁটা দিব, পাশে ফোঁটা দিব, দিয়ে আমরা এগুলি আগেরটার মতোই যোগ করে পরে এটা দিব, পরে একবারে শেষে একটু পাকা করে সোজা টান দিয়ে এটা মেলাবো, সোজা টান দিয়ে এটা মেলাবো। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছ যে আমরা যদি স্কেল ছাড়া আঁকি তাহলে সেটাও তোমরা আঁকতে পারো, আর স্কেল নিয়ে আঁকলে এটা কত নিতে হবে আমি আবারও বলি, এটা আট নিতে হবে, মাঝখানে চার, এখান থেকে এখানে দশ, দশ মতো ফোঁটা, টানটা হবে নয় পর্যন্ত, দুই ধরে চার, আড়াই ধরে পাঁচ, আর এইটা যোগ করে দিতে হবে, এটা শুধু এখান থেকে এখানে যোগ করে দিতে হবে স্কেল বসিয়ে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বালতিটা আসলে কীভাবে আঁকতে হবে। এবার আমি তোমাদেরকে দেখাবো রংটা কীভাবে করতে হবে, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আমি প্রথমে হলুদ রঙটা ব্যবহার করে দিব, কোথায় কোথায় দেই এটা তোমরা একটু খেয়াল করবে, এবং কোন রঙের পরে কোন রঙ
এটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। আমি আগে হলুদ রংটা এখানে করে দিয়েছি, এবার হালকা সবুজটা এই জায়গার মধ্যে হালকা সবুজটা দেওয়া যেতে পারে। এবার আমরা এক পাশে আকাশিটা দিতে পারি। আমরা প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে পাশাপাশি করে নিয়েছি রংটা, পরে ভিতরে রংটা এভাবে মিলিয়ে দিতে হবে যে কোনো একদিক থেকে। রংটা ভালো করে মিলাতে হবে, কোথাও যেন সাদা না থাকে, ফাঁকা না থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার এখানে আমরা লাল অথবা গোলাপি রংটা ব্যবহার করতে পারি। লাল রঙের চেয়ে গোলাপি রংটা দিলে একটু সুবিধা হবে, এই জন্য গোলাপি রংটাই এখানে তোমাদেরকে ব্যবহার করে দেখাই। অন্য গোলাপি রংটাই ব্যবহার করার চেষ্টা করবে। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে আমি আগে পাশে রংটা করে নিয়েছি, পাশে রংটা করে পরে ভিতরে যে কোনো একদিক থেকে আমি রংটা মিলিয়ে নিব, যে কোনো একদিক থেকে রংটা করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ দেখেছো কিভাবে বাতিটা আঁকতে হবে এবং কিভাবে রং করতে হবে। তোমরা বাসায় ভিডিওটি বারবার দেখবে, দেখে নিজেরা ড্রয়িংটা শিখে নেওয়ার চেষ্টা করবে। আজকে তোমাদের জন্য এতটুকুই, পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আরেকটি ড্রয়িং নিয়ে দেখা হবে। আজকে এতটুকুই, ধন্যবাদ।